নাতাশা সাহেব, তোমাদের কোনো পরিকল্পনা ছিল না বিয়ের পরে যে তোমাদের ভবিষ্যৎ কি হবে, কিন্তু যখনই তোমাদের একটা ফুটফুটে বাচ্চা, মেয়ে বাচ্চা হলো, তখন তোমাদের অগণিত পরিকল্পনা ভাসতে থাকলো। কি পরিকল্পনা? পরিকল্পনা না, আসলে এখন তো রেসপন্সিবিলিটি বলা যায় এটা, যে আমরা এখন সারাদিনই চিন্তা করি যে আমার মেয়েকে একটা ভালো ভবিষ্যৎ কিভাবে দিব, মানে সেটাই আসলে এখন আমাদের সবার চিন্তা। কারণ এখন যে অবস্থা, মানে কালকেও আমরা বলছিলাম যে কি স্কুলে পড়াবো ওকে, ইংলিশ মিডিয়ামে পড়াবো না বাংলা মিডিয়ামে পড়াবো, দেশে পড়াবো? ও যেমন বলে যে না আমরা চলো ওকে দার্জিলিং টার্জিলিং ওরকম কোথাও পাঠিয়ে দিই, তো ওরকম পাঠানো তো যাই, কিন্তু আসলে মনে হয় যে আল্লাহ পাঠিয়ে দিলে থাকবো কিভাবে। আচ্ছা শাহেদ, ও যা বললো তাই আসলে এই চিন্তাগুলো। আগে আগে হয়তো আমি শুধু বর্তমান নিয়ে চিন্তা করতাম, বাচ্চাটা হওয়ার পর এখন আমি আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি। আচ্ছা, ভবিষ্যতের চিন্তাটা আমার ছিল না, এখন আমি চিন্তা করি। শাহেদ, নাতাশা, আমাদের এই অনুষ্ঠানের প্রতি পর্বে আমরা সামাজিক যে কোনো একটা ইস্যু নিয়ে কথা বলি। তোমাদের কথা প্রসঙ্গে আমাকে কথাটা বলতে হচ্ছে যে ইদানিং দেখা যাচ্ছে যে বাচ্চা হবার পরে মা বাবা অনেক সময় সময় দিতে পারছে না, অনেক সময় না, এখন ম্যাক্সিমাম দেখা যায় হাজব্যান্ড ওয়াইফ দুজনই কাজ করছে, হ্যাঁ, তো সময়টা ঠিক মতন দিতে পারছে না। এতে একটা বাচ্চা বেড়ে ওঠার যেই বাবা মাকে কাছে পাচ্ছে না, সারা দিন হয়তো স্কুলে থাকছে বা বুয়ার কাছে থাকছে বা অন্যান্য ফ্যামিলির সদস্যর সাথে থাকছে, কিন্তু বাবা মাকে পাচ্ছে না, এতে করে বাচ্চাদের যেই অসুবিধাটা হয়, প্রবলেমটা ফেস করে, এটা নিয়ে কিছু বলো তোমরা। হ্যাঁ, যেমন আমি এই দিক থেকে আমি মানে নাতাশা এই সিদ্ধান্তটাকে খুবই ইয়ে করি, স্বাগত জানাই, যেটা আমাদের আগে থেকেই সিদ্ধান্ত ছিল যে বাচ্চা হওয়ার পরও কাজ করবে না। আমি যেটা হচ্ছে যে চেষ্টা করব কাজ কমিয়ে আনার, এবং আমি তাই করেছি। আমি বেশিরভাগ সময় এখন আগে যেভাবে পাগলের মতো বিজি থাকতাম সেটাকে কমিয়ে আনার চেষ্টা করছি, মানে বাচ্চাকে সময় দেওয়ার জন্য, বাচ্চার একটা স্বাভাবিক গড়ে ওঠা পর্যন্ত বাচ্চাকে সময় দেওয়ার জন্য। এবং যেটা হচ্ছে যে বাচ্চাকে পরিষ্কার করা, বাচ্চাকে খাওয়ানো, বাচ্চাকে সব কিছু করা নাতাশা নিজ হাতে করছে, যেটা আমরা কখনো চাইনি যে মেড সার্ভেন্ট বা ইয়ে সার্ভেন্টের হাতে মানে আয়া করবে, এটা আমরা চাইনি কখনো, এবং সেটা নাতাশা নিজে করছে। এবং এই আমার মনে প্রত্যেকটা বাবা মার এই সময়টুকু দেওয়া উচিত। নাতাশা, তুমি কিছুক্ষণ আগেই বলছিলে যে বাচ্চাকে দার্জিলিং পড়াবো, কিন্তু ভাবলাম যখন আমরা পাবো না কাছে কেমন লাগছে। সেটাই পাশাপাশি রাখলে কিন্তু তাদের বিহেভিয়ারই আপনি তাদের ডিফারেন্সটা বুঝবেন। একটা বাবা মা তার ছেলে মেয়েকে যেভাবে বড় করবে অবশ্যই মানে আরেক বুয়া সেটা করবে না, সেটা খুব স্বাভাবিক। যত ভালো বুয়াই হোক আসলে সেটা খুবই স্বাভাবিক। আমি ইভেন মানে আমার মা প্রায় বলে তুমি কাজ করো তোমার বাচ্চাকে আমি রাখবো, কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে আমার মা তাকে অনেক ভালো স্কুলিং দিবে, অনেক ভালোভাবে আমরা বড় হয়েছি তার কাছে, ওর মাও নিশ্চয়ই অনেক ভালোভাবে দিবে, সবাই তাদেরকে অনেক ভালোবাসে, কিন্তু বাবা মার ভালোবাসাটা কিন্তু একদমই অন্য রকমের একটা ভালোবাসা। তো আমার কাছে সবসময় মনে হয় যে বাবা মা মানে অ্যাটলিস্ট একটা ধরেন যতদিন পর্যন্ত সে স্কুলে যাবে, যতক্ষণ সে বুঝতে শিখবে ততক্ষণ পর্যন্ত বাবা মাকেই তার সাথে থাকা উচিত। কারণ হ্যাঁ, কারণ আমি চাই আমার বাচ্চাকে একটাভাবে বড় করতে, সো আমাকেই তাকে সেভাবে বড় করতে হবে, সেটা আমাদের নিজস্ব মতামত, সবাই হয়তো নাও এগ্রি করতে পারে।